কোনো মুসলমানের ক্যান্সার ধরা পড়ে এবং হয়তো অ্যাডভান্স স্টেজে ধরা পড়েছে, এটা যখন শুনতে পায় তখন দেখা যায় যে তার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায়, একদম আমূল চেঞ্জ হয়ে যায়। উনি তখন এবার নামাজ কালাম ধরে, দাড়িটা রেখে দেয়, হকহাল পথে চলে, প্রচুর দান সাদাকা করে, দোয়া দরুদ শুরু করে দেয়, চোখের পানি ফেলানো শুরু করে, কোরআন তেলাওয়াত পড়া শুরু করে, সবাইকে ভালো কাজের নসিহত করা শুরু করে দেয়। এই সব কিছুর মাধ্যমে সে কি করে, ভালো হওয়ার একটা চেষ্টা করে। কেন? কারণ সে জানে সকল কিছুর নিয়ন্ত্রণ কানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন একজন এক সত্তা আছেন, যেহেতু এক মহান সত্তা আছেন সেজন্য তার কাছে ধাবিত হয়ে যায় যে যেহেতু ডাক্তারদের কিছু করার তেমন নাই, অতএব আমি ওই জায়গায় নক করা শুরু করে দিই। তার একটা যাওয়ার জায়গা থাকে এবং শরীরের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, মানুষের মনোবলটা অনেক বড় একটা রোগ প্রতিরোধের জন্য একটা মাধ্যম, যে মানুষের ভিতরে মনোবল চলে আসে, চাঙ্গা হয়, তো এইটা তার থাকে যে তার একটা ভরসার জায়গা আছে। আল্লাহ তাআলা চাইলে এর চাইতে জটিল রোগীকেও ভালো করতে পারেন, বিশ্বাস আছে, অতএব আমাকে আল্লাহ চাইলে ভালো করতে পারেন এবং অনেককে করেনও আল্লাহ তাআলা, অতএব সে সেই চেষ্টা করে। আর যার ভিতরে আল্লাহর বিশ্বাস নেই সে কি করে, সে বলে যে অ্যাডভান্স স্টেজে আছে, তো বিভিন্ন দেশে নিয়ম আছে ডাক্তারদেরকে বলে যে ভাই আমার ইঞ্জেকশন দিয়ে দেন, এ অযথা কষ্ট করতে পারবো না, যাবো তো আমি শিওর, আর কয়েকদিন আছে আমার, বেশি দেরি নাই, তো কষ্ট করে যেতে রাজি না, আমি তাড়াতাড়ি মরতে চাই। এবং আইনিভাবে সেসব দেশে এই সুযোগ আছে যে হাসপাতালে কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করা যায় যে আমি আগে মরতে চাই, কারণ আমি তো স্যাড শেষ। তাহলে মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য দেখছেন? মুসলমান শেষ পর্যন্ত তার একটা কি থাকে, যাওয়ার জায়গা থাকে। আর নাস্তিক ও মুসলমান বলতে নাস্তিক যার কোনো সৃষ্টিকর্তার প্রতি তার কোনো বিশ্বাস নাই, তার এই অবস্থা। মোহতারাম হাজরিন, এই কথাগুলো এই জন্য বলা যে ইমানদার সবসময় এই ব্যালেন্সড হবে।